বিশ্বের অন্যতম সেরা রেসিং বাইক ডুকাটি নিয়ে ছুটছেন যুবক। দূর থেকে দেখলে এমনটি ভেবে নিতে পারেন যে কেউ, তবে আসলে এটি একটি বাইসাইকেল। আর বাইসাইকেলকে মোটরসাইকেল রূপ দিয়ে হইচই ফেলে দিয়েছেন সোহেল রানা নামের এক যুবক। স্বপ্নবাজ এই যুবকের বাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামে। গ্রামটির প্রয়াত স্কুল শিক্ষক দুলাল মিয়ার চার ছেলে ও এক মেয়ের মধ্যে তৃতীয় রানা। ভূগোল বিষয়ে আনন্দমোহন কলেজ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তর পড়ছেন। ছোটবেলা থেকেই উদ্ভাবনী শক্তি প্রকট রানার। ফেলে দেয়া নানা জিনিস থেকে নানা উপকরণ তৈরি করতে পারেন তিনি। তার দিয়ে রোবট, ল্যাম্বরগিনি গাড়ির আদলে গাড়ি, নৌকা, বিভিন্ন প্রতিকৃতি তৈরি করছেন অনেকদিন ধরে। আর এখন 7,000 টাকার সাইকেলকে রূপ দিয়েছেন মোটর সাইকেলে। সোহেল রানা জানান, প্রায় 1.5 মাস পরিশ্রম করার পর তার নিজ বাইসাইকেলটিকে মোটর সাইকেলের আদলে রূপ দেয়া সম্ভব হয়েছে। আর এখন এই মোটর সাইকেল দিয়েই বাড়ি থেকে বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন তিনি। এটা বানাতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগছে, আর এটা যেহেতু হাতের কাজ, বিশাল একটা সময়ের ব্যাপার, আর ওইটা দৈনিক 4 থেকে 5 ঘন্টা কাজ করা হয়েছে। মাত্র 10 টাকার বিদ্যুৎ খরচে এই মোটর সাইকেল দিয়ে 70 কিলোমিটার পথ পাড়ি দেয়া সম্ভব জানিয়ে সোহেল রানা বলেন, যে কোনো প্রতিষ্ঠান বা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কম খরচে বিভিন্ন ডিজাইনে বাইক তৈরি করা সম্ভব। বাইকে আমি কম খরচে বানাতে পারছি, তাহলে যদি আমার হাতে যদি কোনো পৃষ্ঠপোষকতা বা কোনো কোম্পানি কর্তৃক যদি কোনো প্রশিক্ষণ আমার উপর করা হয় বা কোনো কোনো পৃষ্ঠপোষকতা যদি আসে, তাহলে এটাকে বাণিজ্যিকভাবে করা সম্ভব এবং ভবিষ্যতে এই বাইকটাকে দেশের ভিতরে একটা সুপার বাইকের মডেল তৈরি করা যাবে। এবং অনেকে আছে যাদের বাইক কেনার সামর্থ্য নেই এবং আর্থিক সংকটের কারণে স্বপ্ন স্বপ্ন থেকে যায়, তো তাদের এই 60টা অল্প খরচে একটা আধুনিক মডেলের বাইক বানিয়ে মানে এই 60টা পূরণ করা সম্ভব, যার আক্ষেপটা হয়তো অনেকটা অনেকটা কমবে। সাইকেল থেকে মোটর সাইকেলের অবয়ব তৈরি করতে প্রথমেই লাগানো হয়েছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি, পরে বিভিন্ন তার ও রড দিয়ে ডুকাটি বাইকের বডি তৈরি করা হয়। বিভিন্ন উপকরণে তৈরি এই মোটর সাইকেলটি দেখে মুগ্ধ এলাকাবাসী। শেখ মুজিবুর রহমান মানাইতো, মানচিত্র মানাইতো, তাজবল মানাইতো, মোটর সাইকেল মানাইতো, অনেক কিছু সে মানাইতেছে, রোবট মানাইছে, এতে আমরা বিরাট আনন্দিত, বিরাট খুশি। নানা স্যার যে কাজটি করেছেন সেই কাজে আমরা তার ছাত্ররা অনেক গর্বিত, তাকে নিয়ে অনেক উৎসাহিত। আমরা রানা স্যারের জন্য দোয়া করি, স্যার যদি উন্নত প্রশিক্ষণ পায় তাহলে তিনি ভবিষ্যতে আরো কিছু করতে পারবে। থেকে লোক আসে আর তার তো সমর্থ নাকি 5 লক্ষ টাকা একটা মোটরসাইকেল কেনার, এর জন্য সে কিন্তু এটা বানাইছে, বানায় এলাকাবাসীর এলাকাবাসীদেরকে খুশি করছে। যেসব জিনিস বানাইতেছে, আমি আশা করি যে সরকার যেন তারে সহযোগিতা করে সে আরো উপর দিকে উঠতে পারে। রানার এই প্রতিভা দেখে যুব সমাজ অনুপ্রাণিত হয়েছে, তবে সরকারি পর্যায় থেকে সহযোগিতা করলে ভালো কিছু করতে পারবে বলে মন্তব্য করেন সোহেল রানা এবং স্থানীয়রা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।